গত ভিডিওতে তোমাদের তালের বড়া রেসিপি দেখেছিলাম, আর আজকে তোমাদের তালের আরেকটা রেসিপি দেখাবো। চলো, তালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আছাড় মেরে এইভাবে ফাটানোর পরে একে একে খোসাগুলোকে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ খোসাগুলো ছাড়ানো হচ্ছে। খোসাগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পরে তালকে কিন্তু ঝোড়ার মধ্যে ছড়ে নিতে হবে। যতটা তালের কাত বেরোলো সেটা দিয়ে কিন্তু এবার প্রিপারেশনটাও তৈরি হবে। ছোটোবেলার এই তাল ছোড়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল। গত ভিডিওতে তাল ছোড়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলাম, অনেকের সাথে কিন্তু মিলে গেছে বা অনেকে রিলেট করতে পেরেছ, যার জন্য খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের তালের বড়ার ভিডিওটা ভালো লেগেছে। আজকে যে পিঠেটা তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু নারকলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পিঠের মধ্যে নারকল না দিলে কিন্তু এই পিঠেটা তৈরি হওয়া অসম্ভব। এই পিঠে বানাতে গেলে লাগবে চালগুড়ি, চিনি, নারকেল কোড়া, তাল এবং নুন, এগুলো কিন্তু লাগছে। প্রথমে আমরা যেটা করব, নারকলের পুরটা কিন্তু বানিয়ে নেব, অর্থাৎ পিঠের ভেতরে যে পুরটা থাকবে সেটাকে কিন্তু আমরা চিনি এবং নারকল দিয়ে আগে থেকে সেটা বানিয়ে নিচ্ছি এবং কড়া পাকে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা পাক তৈরি হয়ে গেছে, হালকা ব্রাউনিশ রং চলে এসেছে এর মধ্যে। এরপরে কিন্তু মা তালকে কিন্তু ফুটিয়ে নিচ্ছে, অর্থাৎ চালগুড়ির সাথে যখন তাল মাখানো হবে যেন একটা চিটচিট ব্যাপার আছে, সেই জন্য তালটাকে একটু ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে কিন্তু তালটা ফোটানো হয়ে গেল। এবারে যেটা করতে হবে, চালগুড়ি দিয়ে এই তালের কাতকে ভালো করে কিন্তু মাখতে হবে। তার জন্য চার বাটি চালগুড়ি নিতে হবে, পরিমাণ মতো তালের পাল্প দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, আমরা কিন্তু এখানে সিদ্ধ চালের চালগুড়ি ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এই সিদ্ধ চালের পরিবর্তে আলো চালও ব্যবহার করতে পারেন। এবার চলুন ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছ অল্প অল্প করে কিন্তু চালগুড়ির মধ্যে তালের কাঁচটাকে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে এই মাখাটা নরম না হয়ে যায়। তালের কাঁচটা প্রথমে যেহেতু গরম ছিল তাই চামচ দিয়ে মাখা হচ্ছে, আস্তে আস্তে কিন্তু গরমটা কমে যাওয়ার ফলে হাত দিয়ে মাখা কিন্তু শুরু হবে। প্রয়োজনে আবার কিন্তু তালের কাঁচ দেওয়া হলো, এবং ভালোভাবে এটাকে না মাখলে পিঠাটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু পিঠেটা তৈরি করার পালা। তবে হ্যাঁ, মা যতক্ষণ এই মাখাটা মাখছিল আমি আস্তে আস্তে কিন্তু অনেকটা নারকলের পুর সাবার করে দিয়েছি। আমার মনে হয় এই পিঠের সাথে মোমোর অনেকটা কিন্তু মিল আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটাকে একটা খিলি করা হলো, তার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে নারকলের পুরটাকে। তবে এখানে যেটা নারকলের পুর বানানো আছে এটা চিনির পুর, আর যেটা গুড় দিয়েও কিন্তু বানানো যায়, অর্থাৎ চিনির বদলে নারকলের সাথে গুড় দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু গুড় পিঠেও তৈরি করা যায়। কথা বলতে বলতে অলরেডি কিন্তু প্রথম পুর পিঠেটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মা বানিয়ে ফেললো, একটা পুর পিঠের শেপ দিয়ে দিল, আর যেটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আমিও বানানোর চেষ্টা করছিলাম কিন্তু বিশ্বাস করো সেই চেষ্টা বৃথা হয়ে গেছে, তাই সেই ভিডিও ফুটেজ আমি আর ভিডিওর মধ্যে দিয়ে ভিডিওটা বড় করলাম না। এর জন্য কি একটা থ্যাংক ইউ বা একটা লাইক পাবো না তোমাদের থেকে? যাই হোক, কাদের কাদের বাড়িতে পিঠে চাষ আছে, মানে পিঠে বানানো হয়, ঠাকুমা দিদা বা মা কারা কারা পিঠে বানায়, কাদের বাড়িতে পিঠে চাষ আছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। অলরেডি এখানে জল গরম করতে দেওয়া হয়েছে, পিঠেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, এবার সেটা স্টিম করা হবে। আমাদের বাড়িতে দুটো সিজনে কিন্তু পিঠে হয়, একটা ভাদ্র মাসে আর একটা পৌষ মাসে, যেটা পিঠে পুলি সংক্রান্তি বলা হয়। তবে পিঠের একটা খুব খারাপ গুণ আছে, এই পিঠে আবার সবার হাতে চট করে হয় না। তবে এই যে পিঠে দেখছো এটা যেমন তালের পিঠে হচ্ছে, তালের পুর পিঠে, তবে এটা কিন্তু আবার তরকারির পিঠেও হয়। হ্যাঁ, সেই সময় কিন্তু পিঠের রঙটা সাদা হবে, অর্থাৎ শুধু চালগুড়ি দিয়ে আর ভেতরে থাকবে তরকারি বা ডালের পুর, সেটাও কিন্তু দারুণ খেতে হয়। তোমাদেরকে একটা ছোটোবেলার গল্প শেয়ার করি। আমি পিঠে খাওয়ার সময় যতটুকু পরিমাণ পুর থাকতো ততটাই খেতাম, আর বাদবাকি যেটুকু পুর থাকতো না সেটা আমি লুকিয়ে ফেলে দিতাম। এইটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস ছিল। তবে বয়স বাড়ার সাথে সাথে যেটা বুঝেছি যে খাবার নষ্ট করা বা ফেলে দেওয়া দুটোই কিন্তু খাবারের অপমান, তাই এটা কখনোই আপনারা করবেন না। আচ্ছা, তোমরা কখনো শুনেছো এই পিঠে বানাতে বানাতে পুরটা শেষ হয়ে গেছে, তারপর কী করবে? যেটুকু চালগুড়ি মাখা থাকবে সেটুকুকে একটা গেরুল পিঠে হয়, যার কোনো ভেতরে পুর থাকে না, সেটার নাম হচ্ছে গেরুল পিঠে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পিঠে তৈরি হয়ে গেছে, আর পিঠেটা আমাকে এক মালা পিঠে কিন্তু এখন এই মুহূর্তে সার্ভ করছে মা, আর খুব সুন্দর লাগছে এই ডেকোরেশনটা। তোমাদের কেমন লাগলো এই পিঠের পর্বটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর খুব ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। টাটা বাই, নতুন একটা ভিডিও আবার দেখা হচ্ছে।